এটার উপরে এবং সাইডে দুই পাশে পানি। এখানে মাছকে ফিডার খাওয়ানো হলো। সমুদ্র সৈকতের পাশে যে বাইকগুলো নামাই ফেলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। এখন আমরা বান্দরবন থেকে অলরেডি কক্সবাজারে চলে এসেছি। এখন কক্সবাজারে এসে আমরা হোটেলের রুম দেখতেছি। যাই হোক, ফাইনালি আমরা এই রুমটা সিলেক্ট করছি থাকার জন্য। এই যে আমার টোটাল ভাই অলরেডি সেফটি গিয়ার খুলতেছে। আর আমার এই তোমার সেফটি সেভ করো, আমার চাচ্ছ এই যে। গুড মর্নিং কক্সবাজার। তো আমরা সকালে ঘুমের থেকে উঠেই ফজরের নামাজ পড়ে বিচে চলে এসেছি। তো এসে দেখতেছি বেশ ভালোই সমুদ্রের ঢেউ, শব্দ, পানির শব্দ, এটা আমার সবচাইতে বেশি কক্সবাজারে ভালো লাগে। সকাল সকাল আমরা হচ্ছে ছবি ওঠার কাজ সেরে এখন এই যে সবাই বসে রেস্ট নিচ্ছে। আর আমার মামা এই যে এই পাশে সে পায়ের উপরে ঠ্যাং তুলে বসে আছে। আর ছেলেপেলেগুলো ঘুমের থেকে মাত্র উঠে আসলো, সকালের সূর্যের ছবিগুলা মিস করছে। মানুষের কোথায় কোথায় তেল হলে এরকম হতে পারে আপনারা দেখুন। আমরা কক্সবাজারে সকালে ছবি ওঠা শেষ করে ওখানে একটু আড্ডা দিয়ে আমাদের বুফে নাস্তা ছিল, তো নাস্তা করার জন্য অলরেডি চলে এসেছি। এখন এখান থেকে নাস্তা করতেছি, নাস্তা করে হচ্ছে বের হয়ে যাব আবার। তো আমরা হচ্ছে এখন নাস্তা করা শেষ করে হোটেল থেকে বের হয়ে গেলাম। অলরেডি বের হয়ে হচ্ছে যে এখন মেরিন ড্রাইভ রোডে আসছি কক্সবাজারের। বাংলাদেশের একমাত্র এই মেরিন ড্রাইভ রোডটাই হচ্ছে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র দেখা যায়। তো বাইক নিয়ে যারা আসেন সবাই তো জানেন যে এই মেরিন ড্রাইভ রোডে আসলে বাইক চালানোর কতটা মজা, খুবই ভালো লাগে আমাদের এই মেরিন ড্রাইভ রোডে বাইক চালাতে। আশা করি যারা আসে তাদের সবারই ভালো লাগে। তো আমরা মেরিন ড্রাইভ রোড দিয়ে যাচ্ছি, ইনানি বিচ পার হয়ে আমরা হচ্ছে যে রয়্যাল টি লুপের সামনে যে বিচটা, এই বিচটাতে হচ্ছে আমরা এসে একটু এখানে আড্ডা দিব, কারণ এই জায়গাটা একটু নিরিবিলি। আর নিরিবিলির জন্যই এই রয়্যাল টি লুপের সামনে বিচটাতে আসলাম। তো এখানে এসে আরেক ঝামেলে পড়লাম যে বাইক স্ট্যান্ড করলে বাইকটা হচ্ছে কোথে যাচ্ছে, এটাই হচ্ছে প্রথম সমস্যায় পড়লাম এখানে। তো আমরা এখন হচ্ছে সমুদ্র সৈকতের পাশে যে বাইকগুলো নামাই ফেলছি, এই সামনেরটা আমিরের বাইক আর পিছনেরটা তো আমার। তো এখানে আমরা একটু বাইকটা ঘুরলাম, একটু বাইককে যে স্ট্যান্ড করার জন্য আমির বুদ্ধি দিল যে হচ্ছে চাকা ঘোরায় বুদ্ধি ফেলতে হবে, ঠিক এই সিস্টেমটাতেই রাখা হয়েছে। আর আমাদের একজন জিয়া মামা সে একটু বাসায় প্রবলেমের কারণে চলে গেছে, কিছু করে 10:30টার দিকে রওনা দিছে। আর আমরা এখন চারজন আছি। তো এই এটা একদম নিরিবিলি জায়গা, এই এটা হচ্ছে আপনার রয়্যাল টি লুপের একদম সামনের পিস্টাতে আমরা এখন আছি। তো এখানে এসে যথেষ্ট ভালো লাগতেছে, যেহেতু এখানে একদম নিরিবিলি তো মানে খুবই ভালো লাগছে, নিজেদের মতো থাকা যাচ্ছে, কোনো মানুষজন নাই, কোলাহল নাই। এখানে আমরা একটু গোসল করবো, গোসল করে এখন চলে যাবো আবার আমাদের রুমে। আমরা এখন হচ্ছে এই যে সমুদ্রের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, এটা যে কি মজা আসলে যারা এখানে বাইক চালাইছেন তারাই জানবেন, তাছাড়া বুঝতে পারবেন না। বাইক নিয়ে এত দূর কষ্ট করে জার্নি করে মানে এসে এই যে সমুদ্র সৈকতে যে বাইক চালানো, এটা যে আসলে কি মজা এটা আসলে বোঝানো যাবে না। মানে সমুদ্রের পাশ দিয়ে আপনি বাইক চালাচ্ছেন, এটার অনুভূতিটা আসলে আপনি প্লেনে গিয়ে কিংবা বাসে গিয়ে পাবেন না। তো যাই হোক, এখানে ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে আমরা অলরেডি বের হয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। দুপুরের খাওয়া দাওয়া করবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে রাত্রে আবার আমরা বের হব। আমরা এখন হচ্ছে সারাদিন কক্সবাজারের সমুদ্রের মধ্যে ঝাপাঝাপি লাফালাফি করে এখন রাত্রিবেলা আসলাম হচ্ছে অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। মানে ভিতরে এখনো ঢুকি নাই, ভিতরে কেমন দেখি। আর সবচেয়ে খারাপ লাগছে আমাদের মাঝে আমাদের জিয়া মামা নাই, মাঝে জিয়া মামা নাই বলতে কেউ অন্য কিছু মাইন্ড করেন না, মানে সে আমাদের বিশেষ কারণে সে কক্সবাজার থেকে ঈশ্বরদী চলে গেছে, এতক্ষণ হয়তো বা ঢাকা পাওয়া পাওয়া।
তো না ঢাকার মধ্যে এতক্ষণ চলে গেছে, তো তাকে আমরা খুব মিস করতেছি মামা, আপনাকে খুব মিস করতেছি আমার চাচু, বিশেষ করে সে খুবই মর্মাহত শোকাহত আপনি নাই। সে কালকে সেন্ট মার্টিন যেতে চাইছিল কিন্তু আপনি নাই, এখানে যেতে পারতেছে না। তো এখন আমরা যে ভিতরে প্রবেশ করব, এখানে প্রবেশে এক একজন টিকিটের মূল্য হচ্ছে 300 টাকা। তো চলুন দেখি ভিতরে কি আছে। তো আমরা এখন অ্যাকোয়ারিয়ামের গেট দিয়ে প্রবেশ করব, এটাই হচ্ছে মূল গেট। তো গেট দিয়ে ঢুকতে গিয়ে আপনার তিন পাশে পানি, আর ঢুকে এই যে বড় মাছ, আর যে এখানে এই মাছগুলোকে ছোট বাচ্চারা হচ্ছে ফিডার খাওয়াচ্ছে, মানে ফিডার বলতে ফিডারের মধ্যে খাবার দেওয়া আছে, আর মাছগুলো সুন্দর করে চুষে চুষে খাচ্ছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে এই মাছগুলা মানে দেখতে ছোট মনে হচ্ছে কিন্তু আসলে অনেক বড়। এই যে এরকম ঝর্ণার কিছু ব্যবস্থা আছে ভিতরে, তারপরে এরকম কিছু প্রাকৃতিক দৃশ্য ওখানে আছে। এটার উপরে এবং সাইডে দুই পাশে পানি, দুই পাশে না তিন পাশে পানি, আর যে এভাবে মাছগুলো আর সুন্দরভাবে রাখা হয়েছে দেখতে খুবই চমৎকার লাগছে। এই অ্যাকোয়ারিয়ামটার বিশেষত্ব হচ্ছে এর ডানে বামে উপরে সম্পূর্ণ কাজ দিয়ে এ করা আছে, তার মধ্যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, সামুদ্রিক মাছ। এই যে উপরে হচ্ছে পানি দেওয়া, আর এটার নিচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে এখানকার বিশেষত্ব। এখানে আসলে পেয়ে যাবেন সুন্দর নাস্তা করার ব্যবস্থা এবং শপিং করার ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থাই এখানে আছে। তো যাই হোক, আমরা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ওখান থেকে বের হয়ে যে বাইকটা ওয়াশ করার জন্য চলে এসেছি, কারণ বাইক সমুদ্রের মধ্যে নামানো হয়েছিল, লবণাক্ত পানি ছিল, ওখানকার বালু লেগেছিলো, এটা ওয়াশ করতেছে। এখন ওয়াশ করে হচ্ছে আমরা হোটেলে চলে যাব, হোটেলে চলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এখন 9:15 বাজে, তো আমরা রেডি হয়ে গেছি সর্দি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি ব্যাগ সব অলরেডি কমপ্লিট, আর এই পিছনের এই হোটেলটাতে আমরা ছিলাম, হিল টাওয়ার। তো হোটেলটা মোটামুটি সার্ভিসটা ভালোই ছিল, আর এখানকার খাওয়া দাওয়ার মানটা মোটামুটি ভালো। তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পোষাইতে পারি, আর ভিডিও যখন হবে তখন তো পোষাই যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।